হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তো আজকে আমরা ক্লাস ইলেভেন ইভিএস থেকে আমরা পড়ব শিলামণ্ডল, অর্থাৎ ভূত্বকের বিভিন্ন উপাদানগুলো আমরা পড়ব। যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেম, সেহেতু কিন্তু আমাদের একদম শর্ট নোটটা কীভাবে তৈরি করবে, মানে পুরোটা একটা পাতার মধ্যে কীভাবে আনবে সেটাই কিন্তু আমাদের জানতে হবে, এবং ওই রকমভাবেই আমাদের নোটসটা করতে হবে। আর এটা যে কোনো ক্লাসের জন্য, যে কোনো ক্লাসে এটা আছে, কম্পিটিটিভ এক্সামে আছে, টেট এক্সামে আছে, যে কোনো এক্সামে এইভাবে যদি করে নাও আর কোনো রকম কিন্তু সমস্যা থাকবে না। তো এভাবেই টুকে নিতে হবে, খাতায় জাস্ট নোট করে নিতে হবে, ঠিক আছে? আর যারা যারা ভিডিওটা আজকে প্রথম দেখছো, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, মানে চ্যানেলে আজকে ফার্স্ট টাইম, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো, যে কোনো ইউটিউবে ক্লাস করানো হলে সেখানে দিয়ে দেওয়া হয়। আর আমাদের টিউশন ক্লাস রয়েছে, টিউশন ক্লাস চলছে, প্রতি বছর আমাদের কাছ থেকে পড়া স্টুডেন্টরা ভালো মার্কস নিয়ে এবং 100% কমন সাজেশন ভিত্তিক সেইভাবে প্র্যাকটিস ক্লাস, রেকর্ড ক্লাস, ডাউট ক্লিয়ার ক্লাস সমস্তভাবে গাইডেন্সে কিন্তু প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করছে, এবং তাদের নিজস্ব রিপ্লাইগুলো, রেজাল্টগুলো ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কেই কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, এবং ওখানেই বাংলাতে বিজ্ঞানের নম্বর দেওয়া, চাইলে তোমরা টিউশন ক্লাসে জয়েন করতে পারো। লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস একদম ক্লাস 7 থেকে এমএসসি অবধি সমস্ত ক্লাস হচ্ছে। ওকে, তো চলো এটা দেখো, আর অবশ্যই খাতায় নোট করে নাও, ফার্স্টে বুঝে নাও, তারপর খাতায় নোট করো, পুরো ইনফরমেশানটা এর মধ্যে রয়েছে, ঠিক আছে? দেখো, শিলামণ্ডল, শিলামণ্ডলের তিনটে স্তর রয়েছে। একটা হচ্ছে ভূত্বক, এই যে প্রথমের যে স্তরটা সেটা হচ্ছে ভূত্বক, তারপরে হচ্ছে গুরুমণ্ডল, তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল, একদম মাঝেরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। হলো, তো ফার্স্টে আসছি ভূত্বক। ভূত্বক হচ্ছে 34 কিলোমিটার অবধি বিস্তৃত, তো এটা অবশ্যই নোট করবে, ভূত্বক বলে 34 কিলোমিটার ওপর বিস্তৃত, সরি 34 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, তো ভূত্বকের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা। হলো, আচ্ছা, শিয়াল স্তরটায় কী থাকছে? সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সিলিকনের এসআই আর অ্যালুমিনিয়ামের এএল, মানে এই জন্য এর নাম হচ্ছে সীমা, ঠিক আছে? তো এটা কিন্তু এমসিকিউ এর কোশ্চেন দেয় যে ভূত্বকের শিয়াল স্তরে কী কী ধাতু দেখা যায়, ঠিক আছে? এটা কিন্তু বিভিন্ন বড় বড় এক্সামের কিন্তু কোশ্চেন। হলো, এবার দেখো শিয়াল স্তরে আর কী কী রয়েছে। শিয়াল স্তর দেখো তুলনামূলক হালকা একটা স্তর, ঠিক আছে, সব থেকে ওপরের স্তর এটা, মানে একদম মাটির যে প্রথম যে স্তরটা, ঠিক আছে। মহাদেশীয় ভূত্বক, এটা কিন্তু মহাদেশীয় ভূত্বক বলে, এর গভীরতা সমুদ্রের থেকে যে গভীরতা সেটা হচ্ছে 17 কিলোমিটার, মানে সমুদ্রের নিচে এর যে গভীরতা, দেখো শিয়াল স্তরের যে গভীরতা সেটা হচ্ছে 17 কিলোমিটার, ঠিক আছে? তো এইখানে দেখো সমস্ত ইনফরমেশানটা রয়েছে, একে কেন শিয়াল বলছে, কী কী ধাতু পাওয়া যাচ্ছে, এটা সবথেকে ওপরের স্তর। হলো, মহাদেশীয় ভূত্বক একে বলছে, এর গভীরতা হচ্ছে 17 কিলোমিটার, এটা নোটসটা তোমরা করে নাও, ফার্স্টে বুঝে নাও, তোমার নোটসটা করে নাও। নেক্সট আসছি সীমা স্তর, সীমা কেন বলছে এটা, এখানে থাকছে হচ্ছে সিলিকন এবং হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই একে শর্ট ফর্মে বলা হচ্ছে সীমা, ঠিক আছে? দেখো তুলনামূলকভাবে এটা ভারী স্তর, সীমা স্তরটা সমুদ্রের গভীরে প্রায় 7 কিলোমিটার পর্যন্ত এই সীমা স্তরটা হচ্ছে বিস্তৃত থাকে। হলো, এবার দেখো শিয়াল স্তর এবং সীমা স্তর মাঝখানে রয়েছে কনরাডো বিচ্যুক্তি রেখা, ঠিক আছে? মাঝখানে ভূত্বকের শিয়াল এবং সীমার মাঝখানে থাকে কনরাডো বিচ্যুক্তি রেখা, এটা কিন্তু দেয়, এটা কোথায় থাকে, শিয়াল এবং সীমার মাঝে থাকে কনরাডো বিযুক্তি রেখা, ঠিক আছে? তারপরে নেক্সট যে স্তর সেটা হচ্ছে গুরুমণ্ডল, গুরুমণ্ডলে কী কী থাকছে, কার্বন, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এইগুলো হচ্ছে এই স্তরে থাকে, এগুলো কিন্তু দেয় এই কোশ, এটা যে ধরো লৌহ, ম্যাগনেসিয়াম কোন স্তরে বেশি পাওয়া যায়, ঠিক আছে? তো সেটা কিন্তু গুরুমণ্ডল। হলো, গুরুমণ্ডলের দুটো স্তর রয়েছে আবার গুরুমণ্ডলের ক্ষেত্রেও, সেটা হচ্ছে বহির্গুরুমণ্ডল এবং হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। দেখো বহির্গুরুমণ্ডলে কী কী ধাতু থাকে, এই ক্রোমিয়ামটা ফার্স্টে লিখবে, আমার একটু পরে লিখেছি, এখানটা জায়গার সমস্যা ছিল বলে। ক্রোমিয়াম থাকছে, লৌহ থাকছে, সিলিকন থাকছে, ম্যাগনেসিয়াম থাকছে, তাই এর নাম ক্রোফোসীমা, ক্রোফোসীমা, ঠিক আছে? ক্রোফোসীমা বহির্গুরুমণ্ডল, ক্রোফোসীমা মনে রাখলে কিন্তু মনে রাখতে পারবে যে এতে কী কী ধাতু থাকছে। নেক্সট থাকছে হচ্ছে, নেক্সট স্তর, আচ্ছা
গুরুমণ্ডলের পরবর্তী যে স্তর, একটা তো বহিঃগুরুমণ্ডল হলো আর একটা অন্তঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডলের যে স্তরগুলো, যে ধাতুগুলো থাকছে সেটা হচ্ছে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেশিয়াম। ওকে দেখো, তাই এর নাম কিন্তু নি ফো সি আ হলো। তারপরে একদম শেষে, শেষের স্তরটা, আচ্ছা এটা একটু বলে দিই, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে থাকছে মোহবিযুক্তি রেখা। ঠিক আছে, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝের যে রেখাটা সেটা হচ্ছে মোহবিযুক্তি রেখা। এগুলো দেয়, ফার্স্টেরটায় থাকছে হচ্ছে কর্ণাড় বিযুক্তি রেখা, যেটা শিয়াল সীমা। তারপর হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে হচ্ছে মোহবিযুক্তি রেখা, এই যে নীলকালিতে লিখেছি হলো। এবার আসো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এর মাঝে থাকে হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। মানে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে থাকছে হচ্ছে কি, গুটেনবার্গ বিযুক্তি রেখা। দেখো কেন্দ্রমণ্ডলে কী কী থাকছে, কেন্দ্রমণ্ডলে হচ্ছে নিকেল এবং লোহার সবথেকে বেশি থাকে। এর ঘনত্ব, এই কেন্দ্রমণ্ডলের ডেন্সিটি সবথেকে, দেখো জ্বলন্ত গলন্ত লাভা কিন্তু এসব জায়গায় থাকে, তো কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 9.2 থেকে 13.6 গ্রাম। উষ্ণতা হচ্ছে এখানে সর্বাধিক, কারণ গলন্ত জ্বলন্ত লাভা যে সেটা কিন্তু এখানে থাকে। ঠিক আছে, এবং দেখো নিকেল এবং লোহা থাকে বলে এই স্তরের নাম হচ্ছে নিফে হলো। দেখো তো কেন্দ্রমণ্ডলেরও দুটো ভাগ, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, এবার মাঝে রয়েছে লেমান বিযুক্তি রেখা। ঠিক আছে, এই হয়ে গেল একদম শর্টে, তোমাদের আমি বুঝিয়ে দিলাম, এটা ডিটেলসে ক্লাস করানো হয়েছে, এটা শর্টে ভিডিওটা আমি বুঝিয়ে দিলাম, তোমরা এটা বুঝে নিলে। এবার আবার ভিডিওটা রিপিট দেখো, রিপিট দেখে খাতায় নোট করে ফেলো। ফার্স্ট এই স্তরগুলো আঁকো, এরকম মানে একটা পিৎজার যে স্লাইস আছে সেরকম একটু এঁকে নাও, তারপরে পরপর করে করো, আর এই ইনফরমেশানগুলো এর ভিতর নোট করে রাখো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বাংলাতে বিজ্ঞানের অনলাইন টিউশন ক্লাস চলছে, ইভিএস ক্লাস চলছে, ইভিএস ক্লাস শুরু হয়ে গেছে, লাইফ সায়েন্স বায়োলজি সমস্ত ক্লাসই চলছে। ঠিক আছে, এছাড়া নিউট্রিশন ক্লাসও আমাদের এখানে হয়, তোমরা অফলাইনে ক্লাসও করতে পারো, এছাড়া অনলাইনে, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী প্রতি বছর এখানে অনলাইন ক্লাস করে, প্রতি বছরই কিন্তু সাফল্যের সাথে ভালো একটা রেজাল্ট করে। ভালো রেজাল্ট বলতে একদম 90 থেকে 99% নাম্বার নিয়ে কিন্তু প্রতি বছর এই সাবজেক্টগুলোতে ছাত্রছাত্রীরা পাশ করে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কেই তাদের রিপ্লাই, তাদের রেজাল্ট, তাদের রিভিউ সমস্ত কিন্তু দেওয়া আছে বাংলাতে বিজ্ঞানে কেমন কী ক্লাস করানো। ফার্স্টে তোমায় এটা বুঝিয়ে দেওয়া হলো, এবার তোমাদের যে সেমিস্টার সিস্টেম অনুযায়ী ফার্স্ট সেমিস্টারে, সেটা কিন্তু এখান থেকে এবার এমসিকিউ তুমি গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, সেটা তোমায় সলভ করে খাতায় জমা দিতে হবে, এবং এই নোটসটাও তোমায় খাতায় করে জমা দিতে হবে পরের দিন যখন তুমি ক্লাসে আসছো। আজকে তো আমি ক্লাসে লিখিয়ে দিলাম, পরের দিন তোমায় এগুলো জমা দিতে হবে, কারণ তুমি খাতায় কী করে রাখছো ভুলভাল সেটা না দেখলে তো হবে না। ঠিক আছে, পরের দিন আবার ক্লাস হবে এবং তারপরে তোমার খাতা চেকিং হবে। একটা টপিক শেষ হয়ে গেল, যেমন ধরো কথার কথা আমি বলছি, এই ইভিএস এর ক্ষেত্রেই বলি, ধরো বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং হচ্ছে শিলামণ্ডল, তিনটে শেষ হয়ে গেলে এবার এই টপিকের ওপর টেস্ট হবে। এমনিতে তোমার মক টেস্টও, তোমার তো বাড়িতে হোমওয়ার্কের কোশ্চেন তো দেওয়া আছে, তারপরেও তোমার টেস্ট হবে, এবং তুমি কোথায় কী ভুলভ্রান্তিগুলো করছো সেটা কিন্তু তোমার সামনে, তখনই খাতা চেক, তখনই তোমার বলে দেওয়া হবে। ঠিক আছে, এটা ভুলভ্রান্তি, এবং তুমি হোমওয়ার্ক জমা দিচ্ছ সেখানেও তোমার ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলো তোমার সামনেই তোমার কারেকশান করে নেওয়া হবে। এইভাবে আমাদের টিউশন ক্লাসগুলো চলছে, এটা ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে আবার অন্য পদ্ধতি, কারণ সেকেন্ড সেমিস্টারে তোমার নোটস, বড় কোশ্চেন লিখতে হবে। ওকে, তো তোমরা যদি চাও টিউশন ক্লাসে জয়েন করতে পারো, ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞানের টিউশন ক্লাসের নম্বর দেওয়া আছে, আমি একটু বলে দিই, 8420659444444। ঠিক আছে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা, আমাদের অ্যাডমিনেরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তোমরা টিউশন ক্লাসে জয়েন করে যেতে পারো। ওকে, মাত্র অনলাইন ক্লাসের, ক্লাস ইলেভেনের ক্ষেত্রে মাত্র 200 টাকা প্রতি মাসে আমাদের টিউশন ক্লাস চলছে। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, এবং তোমার বন্ধুদের সাথে, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ভালো থেকো প্রত্যেকে, ভালো করে পড়াশোনা করো, নতুন ক্লাস, নতুন সেমিস্টার সিস্টেম, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর এই সাবজেক্টটা কিন্তু শুধুমাত্র ক্লাস ইলেভেনের পড়ার জন্য না, এবং এটা আগামী দিনে তোমার বিভিন্ন চাকরির পরীক্ষা এখান থেকেই কোশ্চেন আসবে। আর এই ক্লাসটা যে শুধুমাত্র ক্লাস ইলেভেনের জন্য নয়, বিভিন্ন ক্লাসের কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, বিভিন্ন চাকরির পরীক্ষায় কোশ্চেন, wbbse এর এখান থেকে কোশ্চেন আসে, বিভিন্ন বড় বড় এক্সামে কোশ্চেন আসে, তাই বর্তমান যুগে কিন্তু ইভিএস এর চাহিদাটা অনেকটা বেশি।